আপনার পর্তুলাকা ফুল গাছগুলিতে ফুল হচ্ছে না, অথবা আপনার পর্তুলাকা ফুল গাছগুলিতে আপনি সারা বছর এই রকম ফুল পেতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। নমস্কার বন্ধুরা, আমি দেবনাথ, আর দেবনাথ ইউনিক গার্ডেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিওতে আলোচনা করব যে একটা পর্তুলাকা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে আপনাদের কোন কোন পরিচর্যা গ্রহণ করতে হবে, এবং সেই সহজ সরল পরিচর্যার মাধ্যমে কীভাবে ফুল গাছটিকে সারা বছর ফুলে ভরিয়ে তুলবেন, সেটা নিয়েই থাকবে আজকে আমার ভিডিও। আর বন্ধুরা খেয়াল রাখবেন, প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার সন্ধ্যেবেলা ভিডিও আপলোড করা হয়, তো সেখানে মন পছন্দের ভিডিও পেয়ে যাবেন। আর আপনার পছন্দের ভিডিও পেতে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন, আমি সেই কমেন্ট তুলে ভিডিও বানাবো। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে স্বল্প পরিচর্যায় বেড়ে ওঠা গাছগুলির মধ্যে অন্যতম প্রধান ও জনপ্রিয় একটি গাছ হলো এই পর্তুলাকা ফুল গাছ। এই পর্তুলাকা ফুল গাছকে কেউ কেউ নটার মণি বলে থাকে, আবার কেউ কেউ নাইন ও ক্লকও বলে থাকে। একটা ছোট্ট টুকরো থেকে অতি সহজেই শত শত হাজার হাজার গাছ তৈরি করা যায় এই পর্তুলাকাকে। আমরা দেখেছি যে আমাদের বাড়িতে এই পর্তুলাকা ফুল গাছ একটি জনপ্রিয় স্থান দখল করে নিয়েছে। আর এই পর্তুলাকা ফুল গাছের বিভিন্ন প্রজাতি আছে, যে প্রজাতিগুলির রং আলাদা এবং এগুলো সিঙ্গেল পেটাল ও ডবল পেটালও হয়ে থাকে। বিভিন্ন সময় পরাগ রেণু সঞ্চালনের ফলে এই ফুলের যে আকার বা ফুলের যে পাপড়ি বা কখনো বা কালারের পরিবর্তন ঘটে থাকে। তাই আমরা প্রত্যেকেই এই স্বল্প পরিচর্যায় এই পর্তুলাকা ফুল গাছটিকে আমরা আমাদের বাগানে স্থান দিয়েছি। তো দেখে থাকি যে অনাদারে অবহেলায় আমাদের বাড়ির আনাচে কানাচে প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকি। তবে আমরা যখন টবে করি তার জন্য একটা স্পেশাল কেয়ার কিন্তু দরকার, এবং এই স্পেশাল কেয়ারটা যদি আমরা নিতে পারি তাহলে অতি সহজেই এই পর্তুলাকা ফুল গাছ সারা বছর আপনার বাগানকে আলোকিত করে রাখবে। তাই বন্ধুরা, এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝে যাবেন এবং সারা বছর কিন্তু আপনার বাগানকে আলোকিত করে রাখবে আমার আপনার সকলের প্রিয় এই পর্তুলাকা। তো প্রথমেই যেটা বলবো যে পর্তুলাকা ফুল গাছের যে মাটিটা আমরা ব্যবহার করব, এই মাটি কিন্তু অত্যন্ত ড্রেনেজ সিস্টেমযুক্ত মাটি হবে। এই বিষয়টা ভালো করে বুঝে নিতে হবে, কারণ এই গাছের গোড়ায় যদি জল স্টে করে তাহলে ফাঙ্গাল অ্যাটাক ঘটবে এবং গাছটা কিন্তু অতি দ্রুত মারা যাবে। এবং এই গাছের যে শাখা পোশাখা বা গাছের যে শিকড় অত্যন্ত নরম, তাই অল্প বিস্তর জল দাঁড়ালেই কিন্তু গাছ মারা যাবে। সেখান থেকে কিন্তু আমাদের গাছটাকে বাঁচাতে আমরা যে মাটিটাকে ব্যবহার করব সেটা অত্যন্ত ড্রেনেজ সিস্টেমযুক্ত মাটি ব্যবহার করব। অর্থাৎ এক্ষেত্রে আমরা যে ছলমিডিয়া ব্যবহার করব, আমরা 40% মতো সাধারণ মাটি নেব, তার সাথে 30% মতো ভার্মি কম্পোস্ট নেব, এবং তার সাথে 30% মতো বিল্ডিং তৈরির স্যান্ড নেব। এই তিনটিকে মিশিয়ে নিয়ে একটা ঝুরঝুরে প্রকৃতির মাটি তৈরি করব এবং তার মধ্যে এই পর্তুলাকা বা নাইন ও ক্লককে প্রতিস্থাপন করে দেব। বিশেষ সতর্কতা, আপনি যদি পর্তুলাকা ফুল গাছ করতে চান তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখবেন, আপনি যদি পরিণত বাগানে হন তাহলে রাসায়নিক সার ব্যবহার করুন, আর যদি আপনি প্রথম দিকে শুরু করেন তাহলে কোনোভাবেই রাসায়নিক সার ব্যবহার করবেন না। কারণ কোনোভাবেই যদি আমরা একটু বেশি দিয়ে ফেলি তাহলে কিন্তু এই গাছের কাণ্ড পচে যাবে এবং সেখান থেকে গাছটা মারা যাবে। তাই দরকার নেই, এই গাছটিকে সুন্দরভাবে বাড়িয়ে তোলার জন্য এবং প্রত্যেকটা শাখাকে ফুল যুক্ত করার জন্য বা ফুলে ভরিয়ে তোলার জন্য আমরা খোল পচা জলটাকে নিয়মিত ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা এক মুঠো খোল নেব, সেই খোলকে আমরা 1 লিটার জলে 7 দিন পচিয়ে নেব। তারপর সেই খোল পচা জলের সাথে 3 থেকে 4 লিটার সাধারণ জল মিশিয়ে নিয়ে একদম পাতলা একটা দ্রবণ তৈরি করে আমরা এই গাছকে সপ্তাহে একবার দেব এবং বাকি জলটা বাগানের অন্যান্য গাছে দিয়ে দেব। তো এটাকে আমাদের খেয়াল রাখতে হবে। তবে এইখানটা খেয়াল রাখতে হবে যে এই গাছকে সজীব, প্রাণবন্ত এবং ফুলময় করে রাখার জন্য আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট আমরা প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম দেব। 1.5 গ্রাম দেওয়ার পর ভালো করে ঝাঁকিয়ে নেওয়ার পর আমরা প্রতি 10 থেকে 15 দিন অন্তর একবার স্প্রে করে দেবো। তো এই দুটো বিষয়কে যদি খেয়াল রাখতে পারি তাহলে কিন্তু এই গাছে প্রচুর ফুল আসবে। এবং এখানে যদি আমরা ফুলের মাত্রা আরেকটু বাড়াতে চাই তাহলে আমরা কলার খোসা ভেজানো জলকে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা একটা কলার খোসাকে 1.5 লিটার মতো জলে ভিজিয়ে নেবো 4 থেকে 5 দিন। তারপর সেই জলের সাথে আরও 1.5 লিটার সাধারণ জল মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর
আমরা সপ্তাহে একবার ব্যবহার করতে পারি। তো এই তিনটে বিষয়কে যদি আমরা গুরুত্ব সহকারে করতে পারি, এই পর্তুলাকা ফুল গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে এবং আপনার বাগানকে আলোকিত করে রাখবে। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে অল করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, খেয়াল রাখবেন প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার সন্ধ্যাবেলা ভিডিও আপলোড করা হয়। মন পছন্দের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনার পছন্দের ভিডিও পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি সেই কমেন্ট তুলে ভিডিও বানাবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছের যত্ন নেবেন। দেখা হবে পরবর্তীকালে এইরকমই কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়।